হ্যালো সবাইকে। তো আজকে নিয়ে চলে এসেছি একদম স্বাস্থ্যকর একটা খুবই সুস্বাদু সালাদের রেসিপি। বাসায় ছিল ক্যাপসিকাম, টমেটো, শসা, তারপরে গাজর, তো সব মিলাই একটা মজার সালাদ বানিয়ে নিলাম, সেটাই শেয়ার করছি। তো এখানে সব সবজি বের করে নিয়েছি, সবজি এভাবে ধুয়ে বক্সের ভিতরে রেখে দিয়েছিলাম যাতে পরে কিছু বানাতে সুবিধা হয়, এভাবে বক্সে করে রাখলে অনেক দিন থাকে। তো একসাথে সব সবজি কেটে নিয়েছি, আর এটা ছিল ইন্ডিয়ান কাবলি ছোলা, এগুলো দিয়েই আমি বানাবো আজকের সালাদ। তো অনেক বেশি কেটে নিয়েছিলাম লেটুস পাতা টাতা সহ, একসাথে মাখালে দেখা যাবে খাওয়া হবে না কিন্তু নষ্ট হয়ে যাবে, এই জন্য অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিচ্ছি, আজকে খাবো আবার কালকে খাবো। তো একটা বক্সের মধ্যে সবজি রেখে দিয়েছি, সবজি আর ছোলা দিয়ে, কাবলি ছোলা দিয়ে, আর একটার মধ্যে আজকে যেটা খাবো সেটা নিয়ে নিয়েছি। এখন এখানে সালাদ মাখানোর জন্য যেটা তৈরি করব সেটা নিয়ে নিচ্ছি, একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টক দই, পানি ছাড়া টক দই নিয়ে নিচ্ছি একটু বেশি করে, কারণ আমার টক দই খুব পছন্দ। আর টক দইয়ের সাথে নিয়ে নিচ্ছি কালো মরিচের গুঁড়া, ভাজা জিরা, ভাজা হচ্ছে তিল, এটা আমি তিলটা বাজার থেকে নিয়ে এসে ভেজে নিই। তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ, এখানে আমি একটু মধু অ্যাড করছি, মধুটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে এই জন্য, এটা না দিলেও সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, অলিভ অয়েল দেওয়াতে সুন্দর একটা মিশ্রণ তৈরি হবে যেটা দিয়ে সালাদ মাখালে সালাদটা অনেক মজার লাগবে। কেউ এখানে চাইলে টোস্ট দিয়ে দিতে পারে, গার্লিক টোস্টগুলা ওইগুলাও কিন্তু খেতে অনেক ভালো লাগবে, বাদামও দিতে পারে। তো আমি এইভাবে তৈরি করেছি, আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।